মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে নওগাঁর বাজারে মন প্রতি বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। এতে অস্থির হয়ে পড়েছে জেলার চালের বাজার। দু সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। এছাড়া কেজি প্রতি নাজির শাল 56 টাকা ও জিরা শাল 52 টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে 8 টাকা 10 টাকা করে ঊর্ধ্বগামী 32টা 35টা চাল ছিল 50 টাকা কেজি হয়েছে, কষ্ট তো হবেই। হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। ক্রেতা ও খুচরা বিক্রেতারা দাম বাড়ানোর জন্য বড় ব্যবসায়ীদের মুনাফালাভের কৌশলকে দায়ী করছেন। ধানের বাজার বেশি, অর্থাৎ চালের বাজারও ঊর্ধ্বগামী, এর কারণে খুচরা বাজারে একটা প্রভাব পড়েছে। মানুষ আতঙ্ক হয়ে গেছে ধান চাল পাওয়া যাবে কিনা, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহমতে 10 থেকে 12 দিনের মধ্যেই বাজার স্থিতিশীল হয়ে আসবে। এদিকে জয়পুরহাটে সরবরাহ কমে যাওয়ায় অস্থির হয়ে উঠেছে চালের বাজার। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাইকারি বাজারে বিভিন্ন ধরনের চাল 50 কেজিতে বেড়েছে 150 থেকে 200 টাকা। এর প্রভাব পড়েছে চালের খুচরা বাজারেও। আমরা এইভাবে যে চালের দাম বাড়তে থাকে, তা আমরা কীভাবে সংসার চলাবো, কীভাবে আমরা পরিবার চলাবো, ভবিষ্যতে কী হবে আমরা জানি না। আমরা সাধারণ মানুষ কীভাবে কিনে খাবো? চালের দাম বাড়ার পেছনে মিল মালিকদের দায়ী করলেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এখন মিলের কাছে এখন দাম বেশি, আমরা পাচ্ছি না, এখন ওদের কাছেই যাই নিচ্ছি। বেশি দামে কিনতেছি, এই বেশি দামে আমরা আবার বিক্রি করার চেষ্টা করতেছি। তবে মিল মালিকরা বলছেন, মাঠ পর্যায়ে ধানের দাম বেশি হওয়ার পাশাপাশি সরবরাহ কম থাকা এবং অধিকাংশ চালকল বন্ধ থাকায় চালের দাম বেড়েছে। যতটুকু ধান চাল স্টকে আছে বড় ব্যবসায়ী কিংবা অটো মালিক অটো রাইস মিলদের কাছে আছে, প্রোডাকশন কম হওয়ার কারণে এখন চালের দামটা বেশি। চালের বাজার স্থিতিশীল রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা। নুমান শিবলি, আরটিভি।